त्रिपुरा में टीएमसी और बीजेपी के बीच टकराव शुरू हो गया है। तृणमूल कांग्रेस के नेताओं के बीते रात त्रिपुरा के खोवाई थाना में रखा गया था। उन्हें सुबह महामारी कानून के तहत गिरफ्तार कर लिया गया है। सुदीप राहा, जया दत्त और देवांशु भट्टाचार्य सहित 11 लोगों को गिरफ्तार कर लिया गया है। कस्बा विधानसभा क्षेत्र के विधायक जावेद अहमद खान और 66 नंबर वार्ड के कोऑर्डिनेटर फैज अहमद खान ने कहा है कि त्रिपुरा में हुए घटना की हम लोग कड़ी निंदा करते हैं। आइए सुनते हैं राज्य के मंत्री जावेद अहमद खान और 66 नंबर वार्ड के कोऑर्डिनेटर फैज अहमद खान ने क्या कहा। फैसिस्ट पार्टी बीजेपी आछे, तार मुक्ता आसल मुक्ता चेहरा होछे, तारा आईनेर मध्ये विश्वास रखें ना, তারা মানুষের উপর আস্থা রাখেন না, সেই জন্যে আজকে তারা ত্রিপুরায় আমাদের দেবাংশু হোক, আমাদের গৃহমন্ত্রী অভিষেক ব্যানার্জি হোক, ইউথের প্রেসিডেন্ট, আমাদের গৃহমন্ত্রী জেনারেল সেক্রেটারি হোক, তাদের উপরে হামলা করছেন। এবং সেই আজকে বার্তাটা একটাই যাচ্ছে কি, এদের উপরে ভরসা করা যাবে না, এদের হাতে আবার কেন ভারতবর্ষকে কেন যে এদের কাজে ছাড়া যাবে না, সেই আজকে বার্তাটা যাচ্ছে। এবার মানুষ বিচার করবে, ত্রিপুরায় ইলেকশন হবে, সেইখানে মানুষ বিচার করবে কি আজকে ওইখানে ত্রিপুরাতে ওই কেন যে বিজেপি যারা আছেন, যারা মানুষের উপরে হামলা চালাচ্ছেন, যারা মানুষের উপরে সন্ত্রাস করছেন, যারা বিভাজনের রাজনীতি করছেন, ধর্ম নিয়ে রাজনীতি করছেন, তাদের উপরে কেন মাসে আজকে ভরসা করা যাবে না। সেই ভরসা না করার জন্যে আজকে তারাই এই আক্রমণটা চালাচ্ছে। যারা বাংলার বিরুদ্ধে অনেক রকমের মিথ্যে অভিযোগ করেছে, হিউম্যান রাইটস পাঠিয়েছে, হিউম্যান রাইটস কমিশন রিপোর্ট দিচ্ছে, হাইকোর্টে জনস্বার্থ মামলা হচ্ছে, তাহলে ত্রিপুরাতে প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছেন না, এখন গভর্নর টুইট করছেন না, এটা কিন্তু একটা ডেমোক্রেসির ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে এটা একটা খুবই যাকে বলে চিন্তাজনক ব্যাপার, যেখানে শুধু একমাত্র একটাই দল রাজনীতি করতে পারবে, আর অন্য অন্য দল যখন কিন্তু মানুষের কথা বলবে তাদেরকে বলা হবে তারা কিন্তু দেশদ্রোহী, তারা কিন্তু কোনো একটা মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হয়। আর যারা আপনাদের মতন পত্রকার আছেন বা নিউজ পেপার এডিটার আছেন, তাদের বাড়িতে ইডি আর ইনকাম ট্যাক্স দিয়ে রেড করানো।